ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন ও ফারহান আহমেদ জোভান দুজনের জুটি মোটামুটি সব মহলের দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। কিছুদিন আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত এক সংবাদকে কেন্দ্র করে জনপ্রিয় এই জুটির মধ্যে তৈরি হয় মনোমালিন্যের, যেখানে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান পরোক্ষভাবে অভিযোগের তীর ছুড়েন অভিনেত্রী তাসনিয়া ফারিনের দিকে। জোভানের অভিযোগ, ওটিটিতে যাওয়ার পর ফারিন নাটককে অবজ্ঞা করছেন, ওটিটিকে গুরুত্ব দিতে গিয়ে নাটককে ছোট করছেন তিনি এবং নিজের নাটক নিয়ে প্রচারণায় সরব নয় তিনি। অভিনেতার এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে। বিষয়টিকে আমলে নিয়ে নাটককে গুরুত্ব দেওয়ার বিবেচনায় জোভানের পাশে দাঁড়ান একাধিক নির্মাতা। সেই প্রতিবেদন নির্মাতারা নিজের টাইমলাইনে শেয়ারও করেন। এরপর চুপ থাকেননি অভিনেত্রীও। ঘটনার দুই দিন পর সে অভিযোগের জবাব দেন তাসনিয়া ফারিন। গণমাধ্যমে তিনি বলেন, জোভানের মন্তব্য কেবলই তার অনুমান, এতে কোনো সত্যতা নেই। ফারিন আরও বলেন, এখানে তার বলার কিছু নেই, জোভানের সঙ্গে তিনি অনেক কাজ করেছেন, তাকে সম্মান করেন, জোভানের এই বক্তব্য তাকে বিস্মিত করেছে। ফারিনের মতে, পারস্পরিক আলোচনার মাধ্যমে এর চেয়ে বড় বিষয়ও সুন্দর সমাধান করা যায়। অথচ জানেমান তুই আমার নাটক প্রসঙ্গে নির্মাতা কিংবা অভিনেতা কেউই নাকি তার সঙ্গে আলাপ করেননি। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।